দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী। দুর্নীতির অভিযোগে গারুদে হেমন্ত সোরেন দশবার হাজিরা এড়িয়েছেন হেমন্ত এবং হাজিরা এড়াচ্ছেন অরবিন্দ কেজরিওয়ালও। পাঁচবার হাজিরা এড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং নিজেই নিজের কি তাহলে বিপদ বাড়াচ্ছেন কেজরিওয়াল? দোষ না করলে হাজিরা দিতে ভয় কিসের? কেন ভয় পাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল? বারবার তাকে ডেকে পাঠানো হচ্ছে আবগারি দুর্নীতি মামলায়, তার নাম জড়ানোর কারণে তাকে বারবার ডেকে পাঠানোর পরও অরবিন্দ কেজরিওয়াল তিনি প্রতিবার গড় হাজির থেকেছেন। পঞ্চমবার তাকে ডেকে পাঠানো হয়েছে কিন্তু তারপরেও তিনি হাজিরা দিলেন না। নিজেই নিজের বিপদ কি তাহলে ডেকে আনছেন অরবিন্দ কেজরিওয়াল? যদি সত্যিই তিনি কোনো দোষ না করে থাকেন, কোনো দুর্নীতির সঙ্গে তার নাম যদি না জড়িয়ে যায়, তাহলে কেন এই হাজিরা এড়িয়ে চলেছেন? কেন সামনে আসছেন না অরবিন্দ কেজরিওয়াল? আর এই নিয়ে রাজনৈতিক মহলের বেশ কিছু বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, আপনাদেরকে শোনাই এক এক করে। সজল ঘোষ বিজেপি কাউন্সিলর, কংগ্রেসের নেতা কৌস্তভ বাগচি, এবং একই সঙ্গে আপনাদেরকে শোনাই সিপিএম নেতা রবীন দেবের বক্তব্য। আমি কেন বলতে যাব, ওর দশবারে হয়েছে, এর পাঁচবারেও হতে পারে। আর এটা তো একটা চোখে আঙুল দিয়ে দেখানো দৃষ্টান্ত যে ভারতবর্ষের ইতিহাসে মুখ্যমন্ত্রী থাকাকালীন কেউ কখনো গ্রেপ্তার হয়েছেন কি না দুর্নীতির দায়ে, সেটা কিন্তু ইতিহাসে খুব সামান্যই আছে বা নেই। তো এটা বোঝা যাচ্ছে যে না খাউঙ্গা না খানে দুঙ্গা কতটা এফেক্টিভ, যারা খেয়েছে তাদের এবার বমি করতেই হবে, কিচ্ছু করার। দেখুন, এটা দুটো দিক আছে, একটা আপনি এই দিকটাও যেমন বলছেন, এটা যেমন একটা, দ্বিতীয়ত হচ্ছে বিরোধী রাজনীতি করার সুবাদে একটা শাসক দলের রোষানলের মুখে পড়তে হয়, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তো এই অভিযোগগুলো যখন উঠছে, প্রমাণ করার দায়িত্ব এজেন্সি, ডিফেন্ড করার দায়িত্ব যারা ধরা পড়ছে বা যারা দোষী তারা করবে, এখানে আমাদের আলাদা করে বলার কিছু। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, তার আইনজীবীরা, তার যারা পরামর্শদাতা, তারা ঠিক করবেন। কিন্তু আমাদের রাজ্যেও তো আছে তৃণমূলের যুবনেত্রী, তিনি নিজে ডেট দিলেন, তিনি গেলেন না, তারপর তার ডাকছে না। রাজ্যের শ্রমমন্ত্রী, তাকেও তো নয়বার ডেকেছিল, কিছুই তো হচ্ছে না। সব কোথায় এক এক জায়গায় কঠোর হচ্ছে, আর এক জায়গায় একবার কোমল হচ্ছে। এই এই তো কেন্দ্রীয় এজেন্সিগুলির তো এই অবস্থা চলছে, সেখানেই তো বলা হচ্ছে মানুষ গড়া পেটার কথাটা মানুষ করতে বলছে। এখানেই তো প্রশ্ন যে এক বেলায় হচ্ছে একবারে কঠোর, 600 কোটি টাকার জন্য তৎপর, আর 2000 কোটি টাকা 20,000 কোটি টাকা মেরে ফাঁক করে দিচ্ছে সেই বেলায় কোমল, সেই বাবা তাদের কোনো তাবুত্তাপ নেই, সক্রিয়তা নেই, ওই বেলা নিষ্ক্রিয় কেন? এই প্রশ্ন মানুষের সামনে আছে, এই প্রশ্নের জবাব দুই শাসক দলকে দিতে হবে, কেন্দ্র এবং রাজ্যের।